আজকে আপনারা কি কি ব্যবস্থা করবেন? ধন্যবাদ। ভাড়ারা ইউপি সাধারণ নির্বাচনে আমরা সকাল থেকেই আপনারা দেখছেন যে আমাদের যে নিরাপত্তা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে আমাদের, একেবারে কেন্দ্র থেকে শুরু করে আমাদের মোবাইল পার্টি আছে, স্ট্রাইকিং পার্টি আছে প্রত্যেকটা কেন্দ্রে, মানে এক একটা কেন্দ্রে আমাদের সব মিলে শুধু পুলিশের ফোর্স আছে প্রায় 20 থেকে 30-এর মতো। এর বাইরে আপনারা দেখছেন যে বিজিবি আছে, এখানে র্যাব আছে, প্রত্যেকটা কেন্দ্রে একটা করে ম্যাজিস্ট্রেট আছে, এর সাথে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে। এই সব মেলায় আমার মনে হয় এটা, যেহেতু আমাদের একেবারে একটা মাত্র ইউনিয়নের নির্বাচন, এখানে একটা ভয় ভীতি শঙ্কা ছিল সবার মধ্যে, একটা আশঙ্কা ছিল, এই আশঙ্কা দূর করার জন্যই, জনমনে স্বস্তি ফিরে নিয়ে আসার জন্য আমাদের এই ব্যবস্থা। আপনাদের মানে কি মনে করলেন যে এই যে ভোটাররা সেই শান্তিপূর্ণভাবে, এটা ভোটারদের জনমতের বা ভোটারদের মতের মতামতের প্রতিফলন, এটা ভোটাররাই বিচার করবে। আসলে ইতিপূর্বে কী হয়েছে সেটা তো আমরা জানি না, তবে আমরা এটুকু জানি যে আমরা এখানে যারা এখন বর্তমানে আছি তারা একেবারে সবাই যেন উৎসবমুখর পরিবেশে অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হয় এবং তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি, এবং এটা ভোট শেষ হওয়া পর্যন্ত, ভোট শেষ না, ভোটের পরবর্তী যেন কোনো রকম কোনো ঝামেলা না হয়, কোনো সহিংসতা না হয়, সহিংসতাহীন যেন একটা নির্বাচন উপহার দিতে পারি, এই চেষ্টা আমাদের আছে। আমাদের মাননীয় এসপি স্যারের একেবারে করা নির্দেশনা, আমরা স্যারের নির্দেশে আমরা এটা মাঠে থাকবো ইনশাল্লাহ। যা পদক্ষেপ নিয়েছি এটা কিন্তু আপনারা মাঠে যারা ভোট কেন্দ্র যারা আপনারা পরিদর্শন করছেন, সাংবাদিক ভাইয়েরা, তারা আপনারা দেখতে পাচ্ছেন, ভোটার আমরা নিশ্চিত করেছি যে ভোটার বাড়ি থেকে বের হয়ে ভোট কেন্দ্রে আসবেন, কোনো ধরনের ভয় ভীতি বা উৎকণ্ঠা ছাড়াই ভোট কেন্দ্রে আসবেন, ভোট প্রদান করবেন এবং বাড়িতে ফেরত যাবেন। এক্ষেত্রে প্রত্যেকটা কেন্দ্রে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাদের সাথে আছে, পুলিশের তিনটা সেক্টর, তিনজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তারা কাজ করছেন, এবং মোবাইল টিম আছে, স্ট্রাইকিং টিম আছে। মানে আমরা শুধুমাত্র ভোট কেন্দ্র নিরাপদ করে নাই, রাস্তাটাও আমরা, ভোটারের যে 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 রাস্তা দিয়ে ভোটার ভোট দিতে আসবে বাড়ি থেকে সেটা তো আমরা নিরাপদ করার সর্বোচ্চ চেষ্টা করেছি আর কি। এবং আপনারা দেখতে পাচ্ছেন জনগণ অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে নিজের স্বতঃস্ফূর্তভাবে জনগণ ভোট প্রদান করছে। আপনারা